ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। শনিবার রাতে পুরো ভোট মিটে যাওয়ার পর 35 নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি এলাকায় সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চলে বলে দাবি স্থানীয়দের। এরই প্রতিবাদে এদিন এলাকায় যায় সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার ও সমন পাঠকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। 32 নম্বর ওয়ার্ডের সিপিএম এজেন্ট সোমা ভট্টাচার্যের বাড়িতেও যান তারা। সোমা দেবীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। আমাকে চেনো, আমি কে? তখন আমার হাজবেন্ড বলছে, কি হয়েছে? বলে তোদেরকে কেলাইতে আসছি, তোদেরকে কেলাতে আসছি। বলে আমাদের টেবিল টেবিল লাগতে মেরে ফেলে দিছে, আমাদের ঘর যাদের জিনিস সব ফেলে দিছে। ফেলে দিয়ে বলছে, আমি হচ্ছে অমুকের ছেলে, আমি হচ্ছে, আমার নাম এই, তোদের কি করার আছে? ক্ষমতা তোরা করে নে। বলে আমার সে কিছু করতে হবে, আমার ছোট যা রান্নাঘরে ছিল, আমার সেজে যা রান্নাঘরে ছিল, ওদেরকে চুলের মুঠি টেনে পুরো মারছে, চুলের মুঠি টেনে মারছে, মেরে কল বল রান্নাঘরে ভেঙে দিছে, সব ফেলে দিছে। আমার ছেলেকে ধরে বেধড়ক পিটাচ্ছে, বেধড়ক পিটাচ্ছে। কার লোক? কার লোক? ওই যে তৃণমূলের লোক। কেন কেন মারলো? ওই যে ছেলেকে ঠেকাতে গেছি, আমাকে ধাক্কায় বেলায় দিলো, একটা এইভাবে নাস্তি দিলো, আমি তো পায়ের বাতা কেটে গেলাম। তো এখানে কি বোমাবাজি গুলি চলেছে? হ্যাঁ, সব চলছে। পুলিশ কি আপনাদের প্রতি কখন এসছে? পুলিশ ওগুলা 2 ঘন্টা পরে আসছে, আধা ঘন্টা পরে। মিটে যাওয়ার পরে গাড়ি ইভিএম বন্দী হয়ে চলে যাওয়ার পরে আমাদের কর্মীরা, আমাদের দাসপাড়া একটা বুথ আছে, আমাদের বুথ অফিস, সেখানে বসে গল্প গুজব করছিলো, আলোচনা করছিলো। সেই সময় সিপিএমের কিছু কর্মী এবং সিপিএমের মদতপুষ্ট কিছু লোক তারা আমাদের কর্মীদের উপর হামলা করে। ইনফ্যাক্ট সারাদিনই ওই জায়গাটাতে সারাদিনই সিপিএম একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা সারাদিন ধরেই করে গেছে ওই নির্দিষ্ট ওই বুথটাতে। দিনে শেষে ওরা হামলা করে, আমরা খবর পেয়ে আমাদের অন্যান্য ওয়ার্ডের অন্যান্য জায়গার কর্মীরা খবর পেয়ে রাত্রেবেলা আমরা ছুটে যাই এবং আমাদের কর্মীরা প্রতিরোধ করে। এদিকে ঘটনার প্রতিবাদে 32 নম্বর ওয়ার্ডের সিপিএম এর তরফে একটি মিছিলও বের করা হয়। অন্যদিকে এদিন 35 নম্বর ওয়ার্ডের ঘটনাস্থলে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ও। ভোট চলাকালীন ও ভোটের পরে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তিনি। প্রতিবাদে এদিন শান্তিনগর থেকে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে বিজেপি। শিলিগুড়ি থেকে রাহুল মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।